আমার বিয়ের কার্ড অলরেডি ছাপানো হয়ে গেছে, তো তোমরা একবার বিয়ের কার্ডটা দেখে নাও। তোমার বিয়েতে এমন খাওয়া হবে, আমার পেট পুরো ভরে যাবে। আর জামাইবাবুর কাছে টাকা নেবো, ফুর্তি কানে মারে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমাদের সবাইকে স্বাগত রিঙ্কু ধামাকা ব্লগসে। আবারও আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, তো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, কোনো স্কিপ না করে। সকাল সকাল দেখো আরাধ্যা দাদুর কাছে পড়তে বসেছে আর কি, ওর কয়েকটা স্কুলের কাজ বাকি ছিল, সেই জন্য সকালবেলা উঠে দাদুর কাছে টুকটাক পড়া শুরু করে দিয়েছে। তো এখন সকালবেলা পড়ে তারপর ওদের স্কুল চালু হয়ে গেছে, স্কুলে চলে যাবে। দেখো এই মুরগিগুলোকে, মানে তোমরা মানে এর বয়স যখন একদম প্রথম দিন, তোমাদের সেদিন ভিডিও করে দেখিয়েছিলাম, তারপরে মাঝে মনে হচ্ছে একদিন 15-20 দিন হয়েছিল, তো সেরকমভাবে দেখিয়েছিলাম সেরকম একদিন আর কি। তো এখন এটা মুরগিটা প্রায় রেডি হয়ে গেছে, মানে প্রায় কি পুরোপুরি রেডি হয়ে গেছে, আজকালের মধ্যে আর কি চলে যাবে। তো অনেকটা এরা বড় হয়ে গেছে, এদের মানে এবার চলে যাওয়ার সময় হয়ে এসেছে আর কি, মানে একটা 39-40 দিনের এরকম একটা টাইম থাকে আর কি, সেই দিনের মধ্যে মুরগি চলে যায়। আবার মানে 8-9 দিন পর পর আবার মুরগি আসবে, তো তোমরা দেখতে পাবে, তো এরা এবারে চলে যাবে। আমার বিয়ের কার্ড অলরেডি ছাপানো হয়ে গেছে, তো তোমরা একবার বিয়ের কার্ডটা দেখে নাও, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। তো চলো একবার দেখে নাও। তোমার কেমন লাগছে তুমি একটু বলে দাও সবাইকে। ভালো লাগছে, এইটুকু কোনো ভালো লাগছে। তোমার বিয়েতে এমন খাওয়া হবে, আমার পেট পুরো ভরে যাবে। আর জামাইবাবুর কাছে টাকা নেবো, ফুর্তি করবো, আনন্দ করব। তারপরে তারপরে নাচ গান হবে, নাচবো। খাবি না? হ্যাঁ, তাই তো বললো আগে। কি খাবি? লেগ পিস খাবো, ফ্রাইড রাইস খাবো, তারপরে মাংস ভাত খাবো, পিৎজা খাবো, বার্গার খাবো, এসব অন্য দেশে। একদিনে খাবি এত কিছু? হ্যাঁ বাবা, জামাইবাবু তো খাওয়াবে নাকি, বিয়ে দিন তাই নাকি? হ্যাঁ ভালো, ঠিক আছে, দেখা যাক ও কি খায় না খায়, কতটা খেতে পারে না পারে, তোমাদের সবকিছু দেখাবো তাই না? সবাইকে ইনভাইট করে দাও। আমরা তো আর হাসছি কারণ কারণ আমি আর আরাধ্যা একটু তোমাদের সাথে মজা করছিলাম আর কি। বিয়েটা হচ্ছে আমার পিসিমণির মেয়ে, তাই না? আমার নয়, আমার নয়, এত তাড়াতাড়ি নয়। তো পিসিমণির মেয়ের বিয়ে, কালকের পিসি পিসেমশাই সবাই এসে আমাদের নিমন্ত্রণ করে গেছে আর কি। যাই হোক, এতদিন পরে, মানে এতদিন এতদিন না এত বছর লকডাউনের পরে একটা অন্তত বিয়ে বাড়ি পড়লো। এখন তো বিয়ে বাড়ি 50 জনের বেশি খাওয়াতে পারবে না, কেউ আর নিমন্ত্রণ করে না তাই না? তো খুব আনন্দ হচ্ছে কারণ একটা বিয়ে বাড়ি পড়েছে এত এত বছর পরে, কারণ 50 করোনার জন্য 50 জন বা তার একটু বেশি জনের ছাড়া বলে না, সবাই একটু ক্লোজলি রিলেটেডদের আর কি বলে। তো পিসিরা আমাদেরকে ইনভাইট করেছে, তো খুব আনন্দ লাগছে যে এতদিন পরে একটা বিয়ে বাড়ি পড়েছে। আরাধ্যা তো খুব মোটে খাবে একটা তাই পরে, বললে বললে দুটো পড়তে পারি না। ও বাবারে কত শখ বিয়ে বাড়ি খাওয়া, তাই না বল? আরাধ্যা শুধু খাবে, যাবো কি তারও ঠিক নেই, কিন্তু নিমন্ত্রণ পেয়ে খুব আনন্দ হচ্ছে তাই না বল? কারণ এত বছর পরে নিমন্ত্রণ পাচ্ছি, কেউ তো কিছুতে নিমন্ত্রণ করে না, সত্যি বল, সবাই নিজেদের মতো বিয়ে করে নিচ্ছে আর কেউ বলছে না। যাই হোক, পিসিমণির মেয়ের বিয়ে, তো খুব মজা হবে, দেখি যদি যাই তো তোমরা সবাই দেখতে পাবে যাব কি না যাব। আমার দিদি বলতে চাইছে যে ওর আগে থেকে খুব আনন্দ লাগছে। হ্যাঁ, তো একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছিস, আনন্দ লাগবে না? তোর আনন্দ হচ্ছে না? ও শুধু ভাবছি এই খাবো, পকোড়া খাবো, এই বলছিল বলছিল, ওর ওইগুলো আসলে খাওয়ার খুব ইচ্ছা, খেয়ে খেয়ে। আমার তো খাওয়ার ইচ্ছা হচ্ছে কলকাতার দেশে যেগুলো পিৎজা, বার্গার, নুডলস ওইগুলো পাওয়া যায়, ওইগুলো খেতে সব ভাল লাগে। হ্যাঁ, ওর ওইগুলো শুধু খেতে ভাল লাগে, ভাত খেতে চায় না, তো ঠিক আছে তোর কেউ খাওয়াবে না। আমার জামাইবাবু আগে হোক, আমার বল
আমার যাই হোক হলে তো তবে খাবো। হ্যাঁ ঠিক আছে, তো তোমাদের সাথে একটু মজা করছিলাম, কিছু সিরিয়াস ভাবে নিও না, তাই না বল আরাধ্যা? আমরা একটু মজা করছিলাম বলি, তোমাদের সাথে একটু মজা করি, কি আর করবো, একটু হাসিও হয়ে যাবে, তাই না? হ্যাঁ তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, গিয়ে আমরা এখন একটু ভিডিও করছিলাম, তো খাওয়া দাওয়ার পরে জানো আমরা সবাই ঘুমাই, মানে আমি পার্সোনালি ঘুমাই, আরাধ্যাও ঘুমাই মাঝে মাঝে, আবার খেলতে চলে যায়, তাই না বল? তো আমরা এখন গিয়ে ঘুমাই, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, তো চলো। সন্ধ্যাবেলা কি অবস্থা দেখো, ওরা ওখানে ওই পেঁচা দুটো না বলেছিলাম আমাদের বাড়িতে আর কি, প্রচুর পেঁচা হয়েছে, পেঁচার বাচ্চা আছে, তো ওখানে দুজনে বসেছিল। এবারে কি করব বলছি, ভিডিও করব, তা ওখানে লাইট নেই, পুরো অন্ধকার, তো যেই লাইটটা মেরেছি একজন উড়ে পালিয়ে গেছে, মানে ওরা দুই মানে দুটো বাচ্চা আর কি ওখানে বসেছিল, তো আপাতত এই একজনকে দেখা যাচ্ছে, তো এও মনে হচ্ছে আর বেশিক্ষণ থাকবে না, কারণ ওদের তো চোখে লাইট পড়ছে বলে ওরা উড়ে চলে যাচ্ছে আর কি। দাও বলো, টাটা, গুড ইভিনিং, বলো 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 বলো, চলো ঠাকুর ঘরে গিয়ে আমরা দুজনে নাম শুনি, চলো চলো। কাঁদে মারে কি হলো কি হলো, ওই দেখো ওই দেখো, বস হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। তো আমাদের ঠাকুর ঘরে দেখো প্রতিদিনই তো পুজো হয়, তো আজও পুজো হচ্ছে, আজ একটু হুড়ুনো হবে, তো সেই জন্য দেখো এক এক করে সবাই বাড়িতে বাচ্চারা পড়তে আসে, মানে রজতের আর কি প্রাইভেট টিউটর পড়াতে আসে, তো বাচ্চারা আরও পাড়ার অন্যান্য বাচ্চারা পড়তে আসে, তো সবাইও এসে দেখো এক এক করে যোগ দেবে, তো চলো দেখে নাও। ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবও করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, তো তোমরা চাইলে ফলো করতে পারো। তো চলো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো চলো টাটা।